বর্তমানে সরকার সবাইকে তেরো হাজার টাকা করে দিচ্ছে এছাড়া আপনারা যখন সরকারি সাইটে আবেদন করার জন্য অ্যাকাউন্ট খুলবেন এই সময় আপনাদেরকে দু হাজার টাকা অ্যাকাউন্ট খোলার জন্য দেওয়া হবে এটা মূলত একদম সরকারি একটি সাইট আপনি এখানে অ্যাকাউন্ট খুলেই কিন্তু দু হাজার টাকা পেয়ে যাবেন আর আপনার যদি কোনো রকম আর্থিক প্রয়োজন হয়ে থাকে যখন আবেদন করবেন ওই সময় তারা আপনাদেরকে তেরো হাজার টাকা দিবে তো কীভাবে এই টাকাটা নিতে পারবেন এই টাকাটা ফেরত দিতে হবে না সরকারকে বা সরকার কখনো আপনার কাছে টাকা চাইবে না তো কিভাবে এই টাকাটা নেবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনাদের বিকাশ কিংবা নগদ নাম্বার থাকতে হবে তাহলে এই টাকাটা কিন্তু আপনারা পাবেন অথবা রকেট নাম্বার ঠিক আছে রকেট বা উপায় এই চারটার মতো একটা থাকলে আপনি কিন্তু টাকাটা নিতে পারবেন তো কিভাবে নেবেন দেখে দিচ্ছি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে দেন আর পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করুন আর ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলে যাবেন গুগল আমরা গুগলে চলে যাব গুগলে গিয়ে এখানে আমরা সার্চ করব শান্ত ইন্স্যুরেন্স আই এন এস ইউ আর এন সি ইন্স্যুরেন্স লিখে সার্চ করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো ওই লিঙ্কটাতে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এই সাইটটাতে চলে আসতে পারবেন ভিডিও নেসেই তো আমরা এইটা দেখেন আর মানে অনলাইন পার ডে টেন থাউজেন্ড বিডিটি এটাতে আমরা একটা ক্লিক করব ঠিক আছে তো এখানে ক্লিক করে কিন্তু আমরা সরাসরি দশ হাজার টাকা মানে দশ হাজার টাকা পার ডে আমরা আর্ন করতে পারবো মানে জাস্ট আবেদন করে তো যে এর জন্য আমাদের যে কাজটা করবে এখানে আসার পর আমরা জাস্ট একটু কষ্ট করে আমাদের দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আবার অনেকে আবেদন করে টাকা পেয়েছে এখানে কিন্তু মূলত হাজার হাজার লোক টাকা নিচ্ছে তো আপনারা করবেন কি একটু নিচে যাবেন এইভাবে একটু নিচের দিকে যাবেন এইভাবে নিচের দিকে যাবেন এইভাবে আপনারা আর্থ এই দুই থেকে তিন মিনিট স্কল করবেন ঠিক আছে এখানে ঘোরাঘুরি করবেন ঘোরাঘুরির এক পর্যায়ে এটা যখন আপনার ঘোরাঘুরি শেষ হবে তখন আপনারা এখানে যে কাজটা করবেন এ লিবে রিপ্লাই মানে কমেন্ট এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করে প্রথমে আপনি আপনার নাম লিখবেন ঠিক আছে জাস্ট আপনার নাম এইভাবে লিখবেন নাম আপনার নামটা দিবেন তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন ফোন জাস্ট এটা এটা কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে ঠিক আছে হয়তো বা বিকাশ নাম্বার থাকলে বিকাশ নাম্বার দেবেন যেহেতু যেটা আপনি ব্যবহার করুন এছাড়াও যদি বিকাশ নাম্বার অন্য একটা থাকে বা নিজের পার্সোনাল নাম্বার থেকে ওই নাম্বারটা দিবেন যদি কখনও আপনাদেরকে কল দেয় আপনাদের সাথে কথা হয় তাহলে আপনারা কথা বলতে পারেন যাতে ওনাদের সাথে এর জন্য নাম্বার দিবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর আপনারা যেই কাজটা করবেন নিচে আপনাদের সমস্যা একটা লিখতে হবে যেহেতু আমরা এখন খুলবো এখন খোলার সাথে সাথে কিন্তু আমাদের আবেদন হয়ে যাবে ঠিক আছে এর জন্য আমাদের এখানে লিখতে হবে আপনার কি সমস্যা আমি দু মাস ধরে অসুস্থ যদি কিছু টাকা দিয়ে হতো আমাদের এখানে শেষ এরপরে বিকাশ নাম্বার লিখবো এখানে আমরা বিকাশ লিখে তারপরে আপনারা ইয়ে করবো যদি আপনার বিকাশ নাম্বার থাকে তাহলে বিকাশ নাম্বার আমি যেহেতু বিকাশ নাম্বার দিচ্ছি আমি বিকাশ নাম্বার লিখবো এরপর আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে এখানে আমরা আপনাদের বিকাশ নাম্বার দিলাম এরপরে নিচে দেখেন নাম লেখা আসছে আপনি আপনার সম্পূর্ণ নামটা দিয়ে দিবেন এরপর নিচে ইমেল অ্যাড্রেস আসছে আপনারা আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন দেওয়ার পর যেই কাজটি করবেন এখানে আপনারা পোস্ট কমেন্টে ক্লিক করে দেবেন পোস্ট কমেন্টে ক্লিক করে দিলে আপনাদের টেনশনের কিছু নাই এখন খোলা হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন এখন খোলা হয়ে গিয়েছে এখন আমাদের আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে আমাদের অ্যাকাউন্টে তেরো হাজার এই দু হাজার টাকা পাবো এরপর আমরা পাবো কিছুক্ষণের ভিতরে আমরা কিন্তু তেরো হাজার টাকা পেয়ে যাবো এই হল আর কি সিস্টেম আপনারা আবেদন করে দেখেন সঠিকভাবে আবেদন করলে ভিডিওটি সম্পূর্ণটুকু দেখেন আর সঠিকভাবে আবেদন করে দেখেন আপনারা টাকাটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ আর যদি না পান আমার পেজে লিঙ্কটা দেওয়া থাকবে পেজে ফলো করে আপনারা আমাকে ইনবক্স করলে আমি আপনাদেরকে সাহায্য করব